আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো এখন স্কুল থেকে ফিরেছি, আর স্কুল থেকে ফিরে রান্নাবান্না সারবো। আজকে মাছ আছে, মাংস আছে, একটু টাইম লাগবে, তো ছটপট করে আজকে রান্নাবান্নাটা সারি আগে। আর মাথায় কালকে রাতে আমি অয়েল ম্যাসাজ করেছিলাম, আজকে শ্যাম্পু করবো। চলো ছটপট করে সারি কাজগুলো। তো এখন একটু কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ফোড়ন দিয়ে রান্না হচ্ছে। আর এটা তো খুব নর্মালি একটা প্রায়দিনই সবার বাড়িতেই হয়ে থাকে, তো তাই আর কোনো রেসিপি শেয়ার করছি না। আর আগের দিনে একটু চিকেন আলুর রেসিপি মানে রান্না ছিল, সেটা আর কি একটু গরম করে রাখছি। আর সেই সাথে একটু উচ্ছে আলু ভাজা বসিয়েছি, আর সাথে মাংস কষাচ্ছি, যেটা রোজই হয়। তো এইসব রান্নাবান্না সেটা আজকে একটা কাজ রয়েছে, সেটা করতেই হবে। কিছুদিনের মধ্যে স্কুলের প্রজেক্ট রয়েছে, আর স্কুলের প্রজেক্টে এবারে মাটির মানে জিনিস বানাতে দিয়েছে, ক্লে পট টাইপস, তো সেটাই এখন বানাতে বসবো। স্নান টান সেরে নিয়ে, রান্নাবান্না করে, খেয়ে দিয়ে, গুছিয়ে নিয়ে তারপর বসেছি। আর সত্যি কথা বলতে গেলে আমি নিজে খুব একটা ভালো এসব পারি না, তো আমি ইউটিউব দেখেই দেখেই করেছি। খুব একটা ভালো না হলেও ট্রাই করার চেষ্টা করেছি, কিছু করার নেই আর কি। আর বাচ্চারাও তো এক্সাম দেবে, ওদেরও তো সেই নিয়ে ব্যস্ত, ওরা যদি এগুলো করতে বসে তো ওরা পারবেই না। তবুও যতটা পেরেছি একটু করার চেষ্টা করেছি। এটা একটা দোতলা বাড়ি বানানোর চেষ্টা হচ্ছে, সেই সাথে একটা ছোট্ট ডাক বানিয়েছি, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। ডাকটা আমার কাছে খুব কিউট লেগেছে, আমার ইচ্ছা হচ্ছিল রেখে কালার করে সুন্দর করে অফিসের মতো রেখে দিই, বাট দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, কালার টালার করা কিন্তু এগুলো সব সফিয়ার কাজ, আমি কিন্তু এগুলো করছি না, আমি জাস্ট প্লেটা দিয়ে এটা বানিয়ে দিচ্ছি। কি এটা কিউট না? বলেছিলাম যে এটা কিউট খুব। তো ছাদে যেহেতু বসে বানাচ্ছিলাম, তো ছাদের পাশেই আমাদের দুটো গাছ রয়েছে যাতে ফল ভরে গেছে। তো এটা হলো তেঁতুল গাছ, যেটা মেয়েরা খেতে কিন্তু সবাই বেশিরভাগ খুবই ভালোবাসে, আর ছেলেরা তো মাঝে মধ্যে অনেক ছেলেরাও কিন্তু ভালোবাসে তেঁতুল খেতে। তো পাশে আরেকটা গাছে কুল ভরে গেছে, বাট কুলটার সাইজ একদম ছোট ছোট হয়ে আছে, বাট হবে বড়। বাট তেঁতুলগুলো কিন্তু খুব লোভনীয় লাগছিল, পুরো গাছটা ভর্তি, আমার বেশ ভালো লাগছিল। তো বাস আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। তো আবার দেখো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।